হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশা নৈমি সুলোচনা ফেব্রিক্স থেকে আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। পোস্ট দিয়েছিলাম যে আজকে দুইটা লাইভ হবে, একটা হচ্ছে 2:30, একটা হচ্ছে গিয়ে 4টা বাজে। তো আমি একদম টাইম মতো 2:30 লাইভে এসে পড়েছি। তো আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই জানাবেন, লাইটে নেটে সাউন্ডে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে জানাবেন, আর যদি কোনো প্রবলেম না হয়, সব একদম ক্লিয়ার ভাবে দেখা যায় আর সুন্দরভাবে শোনা যায় তাও বলবেন, যে সব দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে। ওকে, তো হচ্ছে গিয়ে আমি তো সকালে পোস্ট দিয়েছিলাম যে আজকে কয়টা 2টা লাইভ হবে, ঠিক আছে। তো আজকে 2:30 যে লাইভটা হবে, আই মিন এখন যে লাইভ হচ্ছে, এখন হচ্ছে গিয়ে অনেক 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 রিজনেবলে সিল্ক দেখাবো। সিল্ক কালেকশনের জন্য সবাই হচ্ছে গিয়ে সিল্ক দেখার জন্য পাগল। সিল্ক বলতে আবার শুধু সিল্ক না, আবার একদম রিজনেবল সিল্ক লাগবে, সবার কত আবদার, রিজনেবল সিল্ক লাগবে। তো যাই হোক, আজকে আমি হচ্ছে গিয়ে কি যেন বলবো, আজকে আমি ও সিল্ক দেখাবো। ওকে, আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক লাগছে? আমার মনে হচ্ছে আমার চুল টুল উল্টা পাল্টা হয়ে রয়েছে। যাই হোক, আজকে আমি অনেক হচ্ছে গিয়ে অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে আমি লাইভে আসছি। আর যদি লাইটে কোনো প্রবলেম হয় বা বেশি লাইট যদি লাগে তাহলে আমাকে একটু বলবেন, হ্যাঁ, যে বেশি লাইট লাগছে। তো আজকে রিজনেবল সিল্ক দেখাবো। রিজনেবল সিল্ক মানে সুপার 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 রিজনেবল সিল্ক। আমি ক্যাপশনে তো দিয়েই দিয়েছি সুপার সুপার রিজনেবল, তো সবার প্রাইস শুনে অনেক খুশি লাগবে। আর যেই প্রাইসে আজকে আমি সিল্কগুলো দেখাবো, ঠিক আছে, আমারটা, তারপর হচ্ছে কি আমার সাথে এটা, যেই প্রাইসে আমি সিল্কগুলো দেখাবো, এই প্রাইসে আপনারা, আমি যে কয়টা সিল্ক দেখাবো আজকে, আপনারা সব সিল্ক নিতে পারবেন, সব সিল্ক নিতে পারবেন। ওকে, তো আমাকে একটু জানান, ঠিক মতো দেখা গেলে আপনারা কমেন্ট করতে থাকেন। আমি এতক্ষণে হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে গিয়ে 3টা শোরুম, একটা হচ্ছে বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটি শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 4 ব্লক D, শপ নাম্বার 86 87। এটা হচ্ছে গিয়ে মেইন সিঁড়ি দিয়ে উঠে 2-3 স্টেপ আগে গিয়ে হাতে বাম দিকে তাকাবেন, তাহলে আমাদের শোরুমটা দেখতে পাবেন, অথবা হ্যাঁ এটাই তো। আর আমাদের আরেকটা শোরুম হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক শোরুমের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক নর্থ কোর্ট গ্রাউন্ড ফ্লোর ব্লক B, শপ নাম্বার 028। এটা হচ্ছে কার্ড্রপ 1 থেকে ঢুকে হাতে বাম দিকে সোজা চলে যাবেন, অথবা কার্ড্রপ 2 থেকে ঢুকে হাতে বাম দিকে গিয়ে ডান দিকে তাকাবেন, তাহলে আমাদের শোরুমটা দেখতে পাবেন। আর আমাদের আরেকটা শোরুম হচ্ছে ইসলামপুর, ইসলামপুর শোরুমের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর খান প্লাজা সৈয়দ আলাউদ হোসেন লেন লায়ন সিনেমা হলের গলি ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 25। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের 3টা শোরুম। আজকে আমি এত তাড়াহুড়ো করে আসছি, মানে আমি হচ্ছে গিয়ে আজকে কি বলো ওটাকে ইয়ারিং পরার টাইম পাই নাই। আমি ভেবেছিলাম কি যেটার সাথে একটা ম্যাচিং অনেক সুন্দর আমার একটা ব্লু ইয়ারিংস আছে, ভেবেছি ওটা পরবো, কিন্তু কি আর করবো। হাই, হ্যালো আফিয়া আপু, হ্যালো রেহানা আপু, কেমন আছেন আপু? হাই, কেমন আছো? হ্যালো মনির আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়াও, আচ্ছা, ড্রেসটা কি সবার পছন্দ হয়েছে নাকি? লাইট কি বেশি লাগছে, কম লাগছে, কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, সবার কি এই সিল্কটা কেমন লেগেছে একটু বলে তো। আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে এটা সুন্দর ব্লু কালার, আর ব্লু কালার কিন্তু অনেক সুন্দর, ব্লু কালার হচ্ছে গিয়ে সবাইকে অনেক সুন্দরভাবে মানায়, তো সুন্দর লাগে। আর এটার প্রাইস তো, আমার প্রাইস চিন্তা করে আমার খুশি লাগছে, আমি যে কখন প্রাইসটা বলবো। ক্লিয়ার অ্যান্ড সাউন্ড ওকে, আচ্ছা আজকে কি সাউন্ড ঠিক মতো বোঝা যাচ্ছে? আমি না সাউন্ডের প্রবলেমের কারণে অনেক জোরে জোরে চিল্লিয়ে কথা বলতে বলতে আমার হচ্ছে গিয়ে, এখন আমি বেশি জোরে কথা বলতে গেলে আমি বলতে পারি না, আমার হচ্ছে গিয়ে ওই যে ভয়েস ভেঙে যায় না, আমার ওরকম অবস্থা এখন গলার। হাই আপু, হ্যালো টিনা আপু, হাই কিউটি পাই, কেমন আছো? লুকিং নীলঞ্জনা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ তাসলিমা রহমান আপু, হ্যালো, হ্যালো সুমা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম ফারহানা, মরিয়ম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নীলপরি, এই নীল ড্রেসেরও কত সুন্দর সুন্দর নাম পেয়ে গেলাম না? সাউন্ড কম, আচ্ছা যাদের একটু সাউন্ড কম লাগছে তারা একটু কষ্ট করে হেডফোনটা লাগিয়ে নেন, কারণ হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন নাকি যাই না, আমার গলা কেমন যেন কীভাবে ঠিক করবো আমি জানি না, এই ড্রেসটা আমার লাগবে তাই রেহান আপু। হ্যাঁ অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে। আর যেই একটা যে প্রাইস আপু, অনেক বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আমাদের এখানে তো এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি ভেবেছিলাম যে বৃষ্টির জন্য মেবি নেটে প্রবলেম হবে। বেগুনি সুন্দরী তানজিলা আপু, থ্যাংক ইউ আপু, আপু ভুলে যাও কেন, এত ভুলে যাও কেন? ও এটা হচ্ছে গিয়ে আপু মেবি হচ্ছে গিয়ে নাচুন একটা শিল্পী আপু, মেবি আজকে আমার লাইফ ফার্স্ট দেখছেন, ঠিক আছে, যারা আমার লাইফ অনেক অনেক আগে থেকে দেখে তারা জানে যে আমার হচ্ছে গিয়ে ভুলার রোগ আছে, আমি 2 সেকেন্ডে আমি কথা ভুলে যাই। আপু কেমন আছো? এই তো আসমা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ক্লিয়ার আছে আপু, ওকে, তার মানে আজকে নেটে মেবি প্রবলেম হচ্ছে না।
হ্যালো মিষ্টি আপু, হ্যালো ডেজি হক আপু, কেমন আছেন আপু? প্রাইস বলো। হ্যাঁ প্রাইস তো বলবোই বলবোই, অনেক 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 রিজনেবল প্রাইস। আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। আর এটার সাথে আমি কিন্তু একটা সিল্ক দেখাবো না, ওকে? আমি অনেকগুলো সিল্ক দেখাবো, তো আপনারা হচ্ছে গিয়ে সবগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপরে আমি প্রাইস বলার পরে আপনারা একসাথে অর্ডার করবেন, কারণ প্রাইস অনেক রিজনেবল। এটার জন্য আমি জানি যে কেউ হচ্ছে গিয়ে একটা নিবে না, সবাই অনেকগুলোই নিবে, আবার পাঁচটাও নিয়ে নিতে পারেন। ও পাঁচটা সিল্ক দেখাবো বলে দিয়েছি, যাই হোক আবার পাঁচটাও নিয়ে নিতে পারেন। ব্লু বার্ড আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আমি ড্রেসটা এখনো স্টার্ট করে দিচ্ছি, ওকে? আচ্ছা আমার এখানে স্ক্রিনটা এমন অন্ধকার হয়ে গেল কেন, মানে আমার কি ব্রাইটনেস কমে গিয়েছে ওখানে? ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ও আচ্ছা, বৃষ্টির দিনের নীল ড্রেস পারফেক্ট। আচ্ছা বৃষ্টির দিনের জন্য কি নীল ড্রেস পারফেক্ট হয়? তাহলে তো ভালোই, ভালো হয়েছে। হ্যাঁ ও আচ্ছা, আকাশের সাথে মিলে গিয়েছে। আচ্ছা আমি ড্রেস এখনো স্টার্ট করি, আমি ফার্স্টে আমার ড্রেসটা দিয়ে কিন্তু স্টার্ট করব, ওকে? কারণ আমারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন? আমার কাছে অনেক ভালো লেগেছে, এটার হচ্ছে গিয়ে কালার অনেক সুন্দর। তো ফার্স্টে আমারটা দিয়ে স্টার্ট করছি। এগুলো হচ্ছে গিয়ে শার্টিন সিল্ক না, এগুলো হচ্ছে গিয়ে, যদি আমার কথা শুনতে কারো ভালো না লাগে আমার আওয়াজের জন্য তাহলে মাফ করবে। আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, শার্টিন সিল্কের মধ্যে, ওকে? খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, এই সিল্কগুলো কিন্তু অনেক কমফোর্টেবল। আর আমাকে তো দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক ঢিলা করে বানিয়েছি সিল্কটা, দেখতে পাচ্ছেন? আমি একদম লুজ করে বানিয়েছি, কারণ সিল্কটা যেহেতু সিল্ক পরলে কমফোর্টেবল লাগে, তো এই জন্য সিল্ক যদি আমি একটু লুজ করে বানাই তাহলে ওটা পরতে আরও বেশি বেশি কমফোর্টেবল লাগবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড। এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর প্রিন্ট, আর এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টের প্রিন্ট আর ব্যাক সাইডের প্রিন্ট দুইটাই হচ্ছে গিয়ে সুন্দর, দুইটা দুই ধরনের প্রিন্ট। তো এটা আপনারা যে কোনোটাকে ফ্রন্ট আর ব্যাকে দিতে পারবেন, যেটাকেই দিবেন ফ্রন্টে ব্যাকে ওইটাই দেখবেন যে দেখতে ভালো লাগছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড, সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো, সাথে হচ্ছে গিয়ে যে সিল্কের ম্যাটেরিয়ালটা শার্টিন সিল্কের মধ্যে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি আপনাদেরকে, যে আজকে আমি যে কয়টা সিল্ক দেখাবো এগুলো তো এক হচ্ছে গিয়ে রিজনেবল, আরেক হচ্ছে গিয়ে লিমিটেড স্টক। তো যেহেতু অনেক রিজনেবল আর অনেক লিমিটেড স্টক, তো এগুলো আপনারা আপাতত বসুন্ধরা যমুনা কোনো শোরুমে কিন্তু পাবেন না, এগুলো শুধুমাত্র আজকের সিল্কগুলো শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা যারা অর্ডার করবেন অনলাইন থেকে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে দিতে হবে, যদি স্টক আউট না হয়, যদি লাস্টে কিছু অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা শোরুমে পাঠাবো, আর না হলে কিন্তু এটা অনলাইনে শুধু অ্যাভেলেবেল। তো যারা নেবেন আপনারা অনলাইন থেকেই নিয়ে নেবেন, আজকের কোনো সিল্ক আপনারা শোরুমে পাবেন না, ওকে? তো আমি ফ্রন্ট থেকে এখন আমি সামনে থেকে ফ্রন্টের প্রিন্টটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে প্রিন্টের কোয়ালিটি কত ভালো, এখানে যে পাতার প্রিন্টটা যে করেছে, ফুলের প্রিন্টটা যে করেছে, এত ক্লিয়ার। হাই আপু, আচ্ছা চলে গেল, এইটা আমার আছে। হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর কিন্তু আপু, সুন্দর না ড্রেসটা? হাই আপু, লাভ ইউ টু আপু। এই যে এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এই ড্রেসের নাম কি নীলঞ্জনা দিব? অনেকেই নীলঞ্জনা নাম দিয়েছে, নীলঞ্জনা এর আগে আমি একটা সিল্কে কিন্তু ইউজ করেছি, তো আমি যদি এটা নীলঞ্জনা দেই আমাদের মডারেটর কনফিউজ হয়ে যাবে যে এত বছর পরে কোথা থেকে নীলঞ্জনা এসে পড়লো। এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, ওকে? ফ্রন্টের প্রিন্টটা কি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফ্রন্টের প্রিন্ট? এটার প্রাইস, প্রাইস সুপার সুপার রিজনেবল, ওকে? আমি বলে দিচ্ছি, একটু আমাকে ড্রেসটা দেখাতে দেন, প্রাইস বলে দিব। এত সুন্দর করে যে পাতার প্রিন্ট গুলো করেছে, মানে হচ্ছে গিয়ে শুধু দেখার মতো প্রিন্ট। আর এই যে এই সাইডে প্রিন্ট গুলো দেখেন, এখানে হচ্ছে গিয়ে পার্পল এর মতো আর কি, হ্যাঁ পার্পল কালারে, কিন্তু এই যে পার্পল কালারের মধ্যে ব্ল্যাক কালারে প্রিন্ট করা, ব্ল্যাক কালার একটা স্মোকি ভাব আছে, পার্পল এর মধ্যে ব্ল্যাক কালারে প্রিন্ট করেছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট। আর নিচে এই যে ফ্লোরাল প্রিন্ট গুলো তো দেখতেই পাচ্ছেন, বড় বড় সুন্দর সুন্দর পাতা আছে, এটা প্রিন্ট গুলোই কিন্তু সুন্দর। আর সিল্ক ড্রেসের মধ্যে হচ্ছে প্রিন্ট সুন্দর হতে হয়, প্রিন্ট গুলো ক্লিয়ার হতে হয় সিল্ক ড্রেসের মধ্যে। আমি যে কামিজে ম্যাটেরিয়াল আর কি সিল্ক হয়, সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে যদি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয় তাহলে ড্রেস কিন্তু এভাবেই সুন্দর হয়ে যায়, ঠিক আছে? এই যেটা হচ্ছে ড্রেসের নিচের প্রিন্টটা, নিচের প্রিন্টটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, নিউ নীলঞ্জনা নামটা কিন্তু সুন্দরই দিয়েছে, নিউ নীলঞ্জনা, ওকে? তো যাদের যাদের নিউ নীলঞ্জনা লাগবে
মনিরা আপুর নামটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে যাদের যাদের নিউ নীলাঞ্জনা লাগবে তারা বলবেন যে নিউ নীলাঞ্জনা নিবো। ওকে, আর এটা নিচের প্রিন্টটা দেখেন, এখানে একটা অনেক সুন্দর জিনিস আছে, এই যে এখানে যে এই প্রিন্টটা জিগজ্যাগের মতো সুন্দর করে একটা প্রিন্ট করা আছে, এরপরে প্যান্টের একটা ব্রাউন কালারের ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে। এটা পুরোপুরি হচ্ছে গিয়ে ব্রাউন না, মানে খুবই সুন্দর করে এটা করা। আসলে এখানে কি করেছে জানি না, কিন্তু এই জিনিসটা দেখতে আর কি অনেক ভালো লাগে। কামিজের নিচে কামিজটা কি দেখা যাচ্ছে নাকি পুরোটা জানি না, কিন্তু খুবই সুন্দর লাগে নিচে থেকে দেখতে। ওকে, তো এটা হচ্ছে পুরোটা ড্রেসের ফ্রন্ট গেল, ফ্রন্টটা এই পর্যন্ত। এখন এটার ব্যাক সাইডটা দেখে, ফ্রন্ট আর ব্যাক দুইটা দুই রকম, ঠিক আছে। ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে পুরোটা নেভি ব্লুর মধ্যে, তো আপনারা যদি ব্যাক সাইড দিয়ে বানাতে চান দেখেন ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর হবে। ব্যাক সাইডটা দিয়ে বানালে এভাবে করে সাইড করে এই প্রিন্টটা হচ্ছে এই সাইডে দিয়ে আপনারা এটা এভাবে করে বানাতে পারবেন। ওকে, ব্যাক সাইডের যে ব্লুটা এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু না একটু ব্ল্যাক ব্লু টাইপের একটা কালার। এটাকেও ক্লোজ করে দেখাচ্ছি, যেটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা, ঠিক আছে। ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, আর ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। এটাকে আপনারা কিন্তু ফ্রন্টেও ইউজ করতে পারবেন। ওকে, যদি আপনারা আর কি ফ্রন্টের প্রিন্টটা দিতে না চান, একটু ইউনিক রাখতে চান, ফ্রন্টের প্রিন্টটা কিন্তু অনেক ফুল টুল আলা, এটা দিতে চাইলে দিতে পারেন, অথবা ব্যাক সাইডের প্রিন্টটাকেও ফ্রন্টে দিতে পারেন। এই যে ফ্রন্টের নিচে আবার এরকম সুন্দর করে ঘন প্রিন্ট করা। ওকে, প্রিন্টটাকে আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট করা আছে। না, এগুলো শামু সিল্ক না, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শার্টিন সিল্ক। ওকে, শার্টিন সিল্কের মধ্যে এটা হচ্ছে গিয়ে পুরোটা ড্রেসের ব্যাক সাইড গেল, ফ্রন্ট গেল। এখন এটা স্লিভ দেখাই, এই যে এটা স্লিভটা সুন্দর, এটা হচ্ছে ড্রেসের স্লিভ। এটা স্লিভটা দূরে থেকে মনে হয় যে দূরে থেকে না, আসলে স্লিভটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে যে বাটিক প্রিন্ট থাকে ওই টাইপের ডিজিটাল প্রিন্ট করা এটা। ওকে, ওই ক্যাটাগরিরই, কিন্তু এগুলো কিন্তু বাটিক প্রিন্ট না, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন কতগুলো কালার একসাথে দিয়েছে, এখানে স্কাই ব্লু আছে, ব্লু আছে, নেভি ব্লু আছে, এই যে নেভি ব্লু আছে, তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্লু আছে, হোয়াইট আছে, চার পাঁচটা ব্লুর চার পাঁচটা শেড আছে, এই যে এখানে হচ্ছে গিয়ে আবার পার্পল আছে, ঠিক আছে। ব্লুর চার পাঁচটা শেড দিয়ে কি যেন আমি একটু আগে বলেছিলাম, কি প্রিন্টের মতো বাটিক প্রিন্ট টাইপের, আর কিন্তু ওটা তো বাটিক, এটা হচ্ছে ডিজিটালের মধ্যে। আর এটা হচ্ছে স্লিভের নিচে এই প্রিন্টটা পড়বে। ওকে, স্লিভের নিচে এই প্রিন্টটা চওড়া করে পড়বে, যেটা দেখতে বানানোর পরে খুবই সুন্দর হবে। কিছু কিছু ড্রেসে কিছু কিছু ছোটখাটো জিনিস থাকে যেটার জন্য ড্রেসগুলোকে বানানোর পরে দেখতে অনেক ভালো লাগে। ওকে, তো এটা আছে, এটা দাও। আর কি কি আছে, এটার ফ্রন্ট ব্যাক স্লিভ তো সব দেখিয়ে দিলাম, এখন হচ্ছে গিয়ে এইটার আর এটার লেন্থ বডি সব কিন্তু আমি মেপে বলে দিব। ওকে, লেন্থ বডি সব মেপে বলে দিব। এটা হচ্ছে এটার সাথে একটা এমব্রয়ডারি প্যানেল দিয়েছে, এমব্রয়ডারি প্যানেলটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর ব্লু কালারের মধ্যে। ওকে, ব্ল্যাক আর ব্লু কালারের মধ্যে এমব্রয়ডারি প্যানেলটা, এটা আমি ফ্রন্টের নিচে ইউজ করেছি, এটা আমি অন্য কোথাও হচ্ছে গিয়ে দেই নাই, কারণ আর কি অন্য কোথাও দেওয়ার কোনো জায়গা টায়গা নেই, এটা আর কি প্রিন্টই সুন্দর, তো এটাতে আবার কোথায় আমি কি এমব্রয়ডারি লাগাতে যাব, এর জন্য এটা আমি ফ্রন্টের নিচে প্যানেলের মতো করে দিয়েছি। আপনাদের মন চাইলে প্যানেল দিবেন, বা যেভাবে মন চায় সেটাই হচ্ছে গিয়ে দিয়ে দিবেন, যেখানে মন চায় দিতে। ওকে, আচ্ছা এটা ওড়নার প্যান্টটা দিয়ে দাও, এখন আমি এটা ওড়নার প্যান্টটা দেখাচ্ছি, দেখিয়ে আমি এটা সুপার সুপার রিজনেবল প্রাইস বলে দিব। ওকে, তো এটা হচ্ছে গিয়ে এই কামিজটা হচ্ছে গিয়ে শার্টিন সিল্কের মধ্যে, আর ওড়নাটা হচ্ছে গিয়ে কি টাইবি সিল্ক, মুসলিন সিল্ক, ওড়নাটা হচ্ছে গিয়ে টাইবি সিল্কের মধ্যে। ওকে, টাইবি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, ওড়নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওড়নাটা হচ্ছে গিয়ে নেভি ব্লুর মধ্যে, নেভি ব্লু না ব্ল্যাক ব্লুর মধ্যে, এই যে ব্ল্যাক ব্লুর মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা। ওকে, আর প্রিন্টের কোয়ালিটি তো ভালো, এটা তো প্রিন্ট দেখে মেবি আপনারা বুঝতে পারছেন যে প্রিন্টের কোয়ালিটিটা খুবই ভালো। এই যেটা হচ্ছে গিয়ে ড্রেসের ওড়নাটা। ওকে, আর ওড়নাটা কিন্তু অনেক লম্বা আর অনেক চওড়া, অনেক লম্বা অনেক চওড়া, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আচ্ছা এটা প্যান্টটা দিয়ে দাও, এখন আমি হচ্ছে গিয়ে এটা প্যান্টটা দিয়ে তারপরে এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা এটা একটু প্যান্টের সাথে দিয়ে দাও। প্যান্টটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের মধ্যে, ওকে, স্যান্টুনের ব্রাউন কালারের মধ্যে প্যান্ট, আর এটা হচ্ছে গিয়ে এটার ফ্রন্টের নিচের প্যানেল। ওকে, তো এই হচ্ছে গিয়ে এই সিল্ক ড্রেসটা, এটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি। এটার কামিজটা হচ্ছে গিয়ে শার্টিন সিল্কের মধ্যে, ওড়নাটা হচ্ছে কি যেন টাইবি সিল্কের মধ্যে, ওড়নাটা হচ্ছে টাইবি সিল্কের মধ্যে, আর প্যান্ট হচ্ছে গিয়ে স্যান্টুনের, আর এটার সাথে একটা সুন্দর একটা প্যানেল আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে মাত্র 1500, সরি
1350 টাকা, ওকে মাত্র 1350 টাকা। তো যাদের যাদের ভালো লাগছে আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। এটার সাথে আমি আরো সুন্দর সুন্দর কিছু সিল্ক ড্রেস দেখাবো। আর আজকে যে কয়টা সিল্ক দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে শুধু অনলাইনে অ্যাভেলেবেল আছে, ওকে? এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে, এগুলো শোরুমে নেই, কারণ হচ্ছে গিয়ে এগুলো আর কি মোটামুটি ভাবে লিমিটেড স্টক। কিন্তু যদি আর কি এটা অ্যাভেলেবেল থাকে, স্টকে থাকে, তাহলে আমরা এক দুদিনের মধ্যে শোরুমে দিয়ে দিব, আর না হলে তো অনলাইনে স্টক আউট হয়ে যাবে। তো আপনারা হচ্ছে গিয়ে খুব সুন্দর পিসটা, প্রাইস অ্যাড্রেসটা অনেক সুন্দর, প্রাইস মাত্র 1350 টাকা, ওকে? প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা, মাত্র 1350, ওয়াও! হ্যাঁ, মাত্র 1350 টাকা, ওয়াও! 1350, হ্যাঁ, সবাই খুশি হয়ে গিয়েছে না? সবাই খুশি হয়ে গেছে। আপু ভালো আছো? হ্যাঁ ফাতেমা আপু, এই তো আপম ভালো আছে, আপনি কেমন আছেন? প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন। আর হচ্ছে এগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে, বারবার বলছি, আবার শোরুমে গিয়ে কিন্তু খুঁজে বলবেন না যে শোরুমে কেন দেই নাই, কারণ আমি তো বলেই দিলাম এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে। প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। আচ্ছা, এটার বডি লেন্থ সব আমাকে মেপে একটু বলে দিও, মাত্র 1350, হ্যাঁ মাত্র 1350, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ইভা খান আপু, 1350, ওয়াও! হ্যাঁ ওয়াও না, প্রাইসটা অনেক ওয়াও, তাই না? ওকে, তো এখন হচ্ছে গিয়ে দাঁড়াও একটু, এখন হচ্ছে গিয়ে আমি আরো যে কয়টা সিল্ক দেখাবো সবগুলোর প্রাইস কিন্তু 1350 টাকা, ওকে? অনেক রিজনেবল। তো যদি আপনারা সবই নিতে চান বা দুই তিনটা নিতে চান, তাহলে একসাথে আমি দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে থাকেন, নিয়ে নিয়ে একসাথে আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন, ঠিক আছে? ওকে, সো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, যেটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর মানে হচ্ছে গিয়ে প্রিন্ট অনেক সুন্দর এই যে। আর এগুলো ড্রেসের প্রিন্ট গুলো এত সুন্দর যে এগুলো কিন্তু বানানোর পরে আর কি বানানোর পর অনেক সুন্দর লাগে। আমার কাছে আরো অনেকগুলো সিল্ক আছে, এমব্রয়ডারি সিল্ক, যেমন হচ্ছে এটার এমব্রয়ডারি আমি নিচে লাগিয়েছি, এই টাইপের আরো অনেক সিল্ক আছে যেগুলো আর কি বানিয়ে মানে পরে আর কি বাইরে ঘুরতে যাওয়া যায়, যেমন হচ্ছে কি এগুলো রেগুলার ওয়্যারের জন্য না আর কি ঘুরতে যাওয়ার জন্য ড্রেস, তো ঘুরতে যাওয়ার জন্য এত রিজনেবল ড্রেস মানে আমার কাছে মনে হয় যে অনেক আর কি একটা ভালো জিনিস, মানে অনেক আর কি খুশির জিনিস, মজার জিনিস, এত রিজনেবল আমি একটা ড্রেস কিনবো যেটা হচ্ছে গিয়ে আমি ঘুরতে যেতে পারবো পরে, তার মানে অনেক কিছু, কারণ আমরা এভাবে যখন আমরা ঘুরতে যাই তখন আমরা একটু ভালো দামি ড্রেস খুঁজি। তো এগুলোর হচ্ছে গিয়ে লুক অনেক সুন্দর, তো যার কারণে এগুলো পরলে দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ড্রেস, আর এটা কিন্তু প্রিন্ট অনেক সুন্দর, এখন যেটা দেখাচ্ছি তাতে কি দেখতে পাচ্ছেন, এটা যখন বানিয়ে পরবে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে, কারণ এটা প্রিন্টটা খুবই সুন্দর করে করা, আর এটা লেন্থ আমার কাছে মনে হয় 47-48 পর্যন্ত হবে, তো এটা লেন্থও অনেক দেয়া, দেখতেও খুবই ভালো লাগবে। ওকে, হোয়াট আ বাজেট ফ্রেন্ডলি সিল্ক, হ্যাঁ অনেক রিজনেবল। হ্যালো জামিলা আপু, কেমন আছেন আপু? এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট, ফ্রন্টের প্রিন্টটা কি দেখতে পাচ্ছেন সুন্দর করে, আর এই সিল্কগুলোর যে প্রিন্ট এখানে অনেক ধরনের আর অনেক কালারফুল প্রিন্ট করা আছে, একটা কামিজের ফ্রন্টে হচ্ছে গিয়ে অনেক কালারফুল প্রিন্ট আর একদম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের প্রিন্ট করা। এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে, এই প্রিন্টটার বডিটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালারফুল প্রিন্ট। আপু ব্রাউনি কি আছে? ব্রাউনি কি আছে? না আপু, ব্রাউনি অনলাইনে স্টক আউট। ও রেহানা আপু, আচ্ছা রেহানা আপু আমাকে মেসেজ দিয়েছিলেন, না আল্লাহ, আমি যে কবে থেকে বলছি আমি চেক করবো, আচ্ছা আপনি আপনাকে আমি চেক ইনবক্সে চেক করে আমি হচ্ছে দেখে দিবো, ওকে? মনে হয় আমাকে ব্রাউনি কোথায় জিজ্ঞেস করেছেন নাকি, ব্রাউনি আমাদের অনলাইনে আপাতত স্টক আউট হয়ে গিয়েছে আপু। এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, ওকে, পুরোটা ফ্রন্টের প্রিন্ট কি দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল প্রিন্ট, আর এই যে নিচের এই ব্ল্যাক আর হোয়াইট প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, এরকম প্রিন্ট ব্যাক সাইডের একটা সুন্দর প্রিন্টও আছে, এটা হচ্ছে পুরোটা ড্রেসের ফ্রন্ট সাইড, ওকে? এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্ট, যেটা দেখতে খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে, এগুলো মেকিং এর পরে দেখতে আরো 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 ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি হচ্ছে গিয়ে 4টা বাজে আরেকটা লাইভ করব, ওকে? সো সবাই হচ্ছে গিয়ে 4টার লাইভটাও জয়েন করবে, 4টা বাজেও সুন্দর সুন্দর ড্রেস দেখানো হবে। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর, ব্যাক সাইডটা হচ্ছে ব্ল্যাক আর অফ হোয়াইট কালারের মধ্যে, যে ব্যাক সাইডটা হচ্ছে ব্ল্যাক আর অফ হোয়াইট কালারের মধ্যে এই যেটা, আর ব্ল্যাক ব্যাক সাইডের নিচের প্রিন্টটাও সুন্দর, এই যে নিচেও হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কালারফুল কালারফুল প্রিন্ট করা আছে, আর এগুলোর স্লিভও সুন্দর, এগুলো স্লিভ হচ্ছে গিয়ে আপনারা সুন্দর করে ডিভাইডার করে বানাবেন, দেখবেন যে দেখতে ভালো লাগবে, কারণ সিল্ক ড্রেস হচ্ছে ডিভাইডার বানালে দেখতে সুন্দর লাগে। আর এটার স্লিভটা কোথায়? এই যেটা হচ্ছে এটার স্লিভ, স্লিভটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডের প্রিন্টের মতো, ওকে? ব্যাক সাইডের প্রিন্টের মতো। আপু আমার ড্রেসটা কি পাঠানো হয়েছে? আচ্ছা আপু একটু পেজ ইনবক্স করেন, আপু পেজ ইনবক্স করলে আপনাকে বলে দেওয়া হবে যে পাঠানো হয়েছে নাকি হয়নি।
আর এই যেটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, ব্যাক সাইড না সরি কি যেন বললাম, এটা স্লিভ, স্লিভের প্রিন্টটা দেখেছেন কত সুন্দর। এটাকে যখন আপনারা ডিভাইডার স্লিভ দিয়ে সুন্দর করে ড্রেসটাকে বানাবেন, দেখবেন যে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। ও আর এটার সাথে ছোট্ট একটা সুন্দর এমব্রয়ডারি আছে, আচ্ছা এটা কি উপরে না, এই যেটা উপরে না, এটা প্রাইসও কিন্তু মাত্র 1350। ওকে আজকে আমি যে কয়টা সিল্ক দেখাবো সবগুলোর প্রাইস হচ্ছে 1350 টাকা। ওয়াও এটার ওড়নাটা খুবই সুন্দর। আর যেটা হচ্ছে গিয়ে এটার সাথে এমব্রয়ডারি দিয়েছে একটা সিলভার কালারের, এই এমব্রয়ডারিটা হচ্ছে গিয়ে যে নেকের মাঝখানে সুন্দর করে সেট করে দিবেন। ওকে নেকের মাঝখানে সুন্দর করে সেট করে দিবেন, এমব্রয়ডারিটা হচ্ছে পুরোটা সিলভার কালারের মধ্যে। তোমার ড্রেসটা নিতে চাই হাউ মাচ? আমার ড্রেসটা হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা। নুসরাত আপু আমার ড্রেস দেখিয়ে দিয়েছি আমি লাইভের ফার্স্টেই, তো হচ্ছে গিয়ে লাইভটা শেষ হয়ে গেলে একটু রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখে নেবেন। ওকে ওয়াও ওনা এটার সাথে, ওয়াও 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 একটা ওনা, ওনাটা দেখতে পাচ্ছেন, ওয়াও খুবই সুন্দর ওনার প্রিন্ট, অনেক 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 সুন্দর অরেঞ্জ আর হচ্ছে গিয়ে কম্বিনেশনটা খুবই সুন্দর, অরেঞ্জ আর বাসন্তী কালারের মধ্যে রেড, হ্যাঁ রেড কালার হবে, একটু ওয়েট, রেড কালার সিল্কও হবে, আমি রেড কালার সিল্কও দেখাবো। এই যেটা হচ্ছে গিয়ে ওড়নার প্রিন্ট কত সুন্দর, কামিজ হচ্ছে গিয়ে শার্টিং সিল্কের মধ্যে, ওড়না হচ্ছে টাইবি সিল্কের মধ্যে, আর এই যেটার সাথে হচ্ছে গিয়ে একটা এমব্রয়ডারি আছে, ছোট্ট একটা এমব্রয়ডারি আছে, আর এইটা হচ্ছে গিয়ে এইটার ব্ল্যাক কালারের প্যান্ট। ওকে ব্ল্যাক কালারের প্যান্ট, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা। যাদের যাদের ভালো লাগছে আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেবেন। ও আর এগুলো কিন্তু ইন্ডিয়ান সিল্ক, ঠিক আছে, এগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে সব হচ্ছে ইন্ডিয়ান সিল্ক, ইন্ডিয়ান শার্টিং সিল্কের মধ্যে। ওকে তো তাড়াতাড়ি করে একটু স্ক্রিনশট নিয়ে নেন। যেটা হচ্ছে এই ড্রেসটা, এই ড্রেসটা এত ভালো লাগছে, এই যে দেখছেন নেকটা অনেক সুন্দর, নেকটা হচ্ছে পুরোটা অরেঞ্জ আর অরেঞ্জ গ্রিন আর বাসন্তী কালারের মধ্যে সুন্দর করে প্রিন্ট করা, ঠিক আছে। আমি সরিয়ে ফেলছি, আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর বের হয়ে গিয়েছে, আমি এটা আসলে খুলে দেখে নিই আগে। প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন গ্রিন গ্রিন, না গ্রিন কালার আপু হবে না। হাই, হ্যালো, নাইস কালেকশন, রিজনেবল প্রাইস, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু, দাও। ওকে নেক্সট হচ্ছে গিয়ে আমি নেক্সট আইটা দেখাচ্ছি, এটা কি ড্রেসের ফ্রন্ট, এটাও হচ্ছে গিয়ে সুন্দর 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 সিল্কের মধ্যে, না এটা তো এটা কি উপরে হবে, এগুলোর সবগুলো প্রিন্টই এত সুন্দর, আসলে হচ্ছে গিয়ে উপরে নিচে কি কোথায় কি এগুলো হচ্ছে বোঝা যায় না। এই যেটা হচ্ছে গিয়ে ফ্রন্টের প্রিন্ট, এটা হচ্ছে গিয়ে বাসন্তী কালারের মধ্যে, এই যেটা হচ্ছে গিয়ে বাসন্তী কালারের মধ্যে, এত সফট এগুলো, একদম সফট শার্টিং সিল্কের মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, এই যে সুন্দর করে সুন্দর সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে এটা হচ্ছে গিয়ে পুরোটা ড্রেসের ফ্রন্ট সাইড। আপু উত্তরাতে একটা শোরুম, আচ্ছা উত্তরাতে শোরুম দিব, দোয়া করবেন আপু, অবশ্যই দোয়া করবে যেন হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি। ওকে এই যেটা হচ্ছে পুরোটা ড্রেসের ফ্রন্ট, কিন্তু এটা আবার ফ্রন্ট ব্যাক, আপনারা চাইলে ফ্রন্টেরটা ব্যাকে, ব্যাক সাইডেরটা ফ্রন্টে, যেভাবে মন চায় সেভাবে হচ্ছে গিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে পারবেন। আর এটা হচ্ছে এটা ব্যাক সাইড, এই যেটা হচ্ছে গিয়ে এটা ব্যাক সাইড, এটা পুরোটা ব্যাক সাইড হচ্ছে পূজা প্রিন্ট করা, তো কেউ যদি বাসন্তীটা ইউজ করতে না চান তাহলে হচ্ছে গিয়ে এই প্রিন্টটাকে ফ্রন্টে দিবেন, দেখবেন যে এটাও ফ্রন্টে দিলে ভালোই লাগবে। এটার প্রাইসও কিন্তু সেম মাত্র হচ্ছে এই যে মাত্র 1350 টাকা, সেটা কি উল্টা লাগছে জানি না, মাত্র হচ্ছে 1350 টাকা। এগুলোর লেন্থ কত বললাম না তো, আর এটা হচ্ছে গিয়ে এটার স্লিভটা, এই যেটা হচ্ছে এটা সুন্দর স্লিভ, স্লিভটাতেও ডিজিটাল প্রিন্ট করা নেভি ব্লু কালার, এটা কিন্তু নেভি ব্লু কালার, এছাড়াও ইয়েলো আছে আর অনেক কালারফুল আছে, ওয়াও অসাম। হ্যাঁ আজকের হচ্ছে গিয়ে আমি বললাম না প্রতিটা ড্রেস সুন্দর আর অনেক রিজনেবল, তো কারো যদি সব নিতে মন চায় আপনারা সবই নিয়ে নেবেন, কারণ এত রিজনেবল মাত্র 1350 টাকায় হচ্ছে গিয়ে ইন্ডিয়ান সিল্ক। ওকে ইন্ডিয়ান শার্টিং সিল্ক। ও আর এগুলোর লেন্থ হচ্ছে গিয়ে আপনার হবে কত যেন বললাম, 47, এগুলোর লেন্থ হবে হচ্ছে গিয়ে 47, আর বডি কত হবে, বডি হবে হচ্ছে 62। ওকে লেন্থ হবে 47, বডি হবে 62, ম্যাজেন্ডা কালার আর রেড দেখাও, আচ্ছা আমি একটা রেড আছে আমি দেখাচ্ছি বাট ম্যাজেন্ডা হবে না। এই যেটা হচ্ছে এটা এমব্রয়ডারি প্যানেলটি, এটা এমব্রয়ডারি প্যানেলটা হচ্ছে সিলভার জরি সুতার মধ্যে স্টোন বসানো, ঠিক আছে, সুন্দর সিলভার জরি সুতার মধ্যে স্টোন বসানো। তোমারটার প্রাইস, হ্যাঁ আমারটা প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। ওকে 1350 টাকা, এটা হচ্ছে সিলভার জরি সুতার মধ্যে পুরোটা এমব্রয়ডারি প্যানেল হচ্ছে ছোট ছোট করে একটা একটা করে স্টোন বসানো, আর এটার সাথে সুন্দর নেভি ব্লু একটা ওড়নাও আছে, যেটা হচ্ছে পরে গেল, এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালারের ওড়নাটা, যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা, আচ্ছা এটা প্যান্টটা কোথায়, প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। ওকে দেখতে পাচ্ছেন
যে কত সুন্দর, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর এই যে এটা। ওকে, আর প্রাইস তো দেখতেই পাচ্ছেন, 1350 টাকা। লেমন কালারের মধ্যে আপু আজকে হবে না, কিন্তু নেক্সট ডে কোনো একদিন দেখাতে পারি, আমি আসলে জানি না। আমার লেমন আছে এখন, আমি জানি না আমাদের শোরুমে আছে নাকি। এই যেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, আমার যে এত সিল্ক, এত সিল্ক, আমি যে এতগুলো সিল্ক নিয়েছি এখন ওগুলো শোরুমে আছে নাকি জানিও না, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ওগুলো পরলে আমার অনেক আর কি ভালো লাগে, মজা লাগে আর কি। এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার স্যান্টুনের প্যান্ট। ওকে, আচ্ছা তাহলে আমি এটা সরিয়ে ফেলছি, হোপফুলি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আচ্ছা একটু কামিজের স্ক্রিনশটটা নিয়ে নেন যেন এটা বুঝতে ইজি হয়। এই যেটা হচ্ছে এই কামিজ, ওকে, এটা যারা যারা এটা নেবেন এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, তাহলে এটা বুঝতে আর কি ইজি হবে। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা, 1350 টাকা। ব্ল্যাকের মধ্যে দেখাও, ফুল ব্ল্যাকের মধ্যে তো আপু হবে না, কিন্তু ব্ল্যাকের মধ্যে নেক্সট একটা ড্রেস দেখিয়েছি যেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের ছিল। ফেব্রিকটা কিসে, এটা ফেব্রিক্স হচ্ছে গিয়ে শার্টিং সিল্কের মধ্যে, এটা ফেব্রিক্স হচ্ছে সুন্দর শার্টিং সিল্কের মধ্যে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে রেড দেখাচ্ছি, যে আপু রেডটা দেখতে চাচ্ছিল, এই যেটা হচ্ছে গিয়ে সেই রেড ড্রেস। ওকে, সুন্দর রেড একটা সিল্ক ড্রেস, এটাও পুরোটাতে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, এটার সাথে একটা সুন্দর এমব্রয়ডারি প্যানেলও দিয়েছে। আর প্রিন্টগুলো তো দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর প্রিন্ট। না, এগুলো বসুন্ধরাতে পাওয়া যাবে না। আজকে আমি যে কয়টা সিল্ক দেখাচ্ছি এগুলো বসুন্ধরা যমুনা কোথাও পাওয়া যাবে না, এগুলো শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে। ওকে, যদি স্টক আউট না হয়, যদি থাকে তাহলে আপনারা এক দুই দিনের মধ্যে পেয়ে যাবেন, কারণ তো দেখতেই পাচ্ছেন ড্রেসের প্রাইস অনেক রিজনেবল। তো যদি থাকে তাহলে আমরা শোরুমে পাঠিয়ে দিব, আর না থাকে তো অনলাইন, যারা নিতে চাচ্ছেন আপনারা অনলাইনেই আর কি অর্ডারটা প্লেস করে দেন, আর কারণ আর কি অনলাইনেই আছে অ্যাভেলেবেল এখন আপাতত, শোরুমে আর কি দেয়া হয় নাই এখন পর্যন্ত, শোরুমে আমরা দিতে পারিনি এই সিল্কগুলো। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তো শোরুমে দিতে দিতে যদি অনলাইনে শেষ হয়ে যায় তাহলে আর দেওয়া যাবে না, আর না হলে আমরা এক দুদিনের মধ্যে শোরুমে পাঠিয়ে দিব। যদি আমি শোরুমে সিল্কগুলো দেই 1350 টাকার সিল্ক, তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে 1350 টাকার সিল্ক শোরুমে অ্যাভেলেবেল আছে, তাহলে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, সুন্দর ব্যাক সাইড। এই সিল্কগুলো কিন্তু বানিয়ে আর কি বাইরে যে ঘুরতে যাওয়ার সময় যে পরলে কত সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমি বাইরে গেলে আমি হচ্ছে গিয়ে প্রায় আমি সিল্ক পরে যাই, এমব্রয়ডারি আলা সিল্ক, খুবই সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে গিয়ে ফ্রন্টের নিচের ফ্লোরাল প্রিন্টটা। ওকে আপু, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, কেন আপু নেটে কি ডিস্টার্ব দিচ্ছে? আমার এখানে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে ফোন ডিস্টার্ব দিতে হবে মানে, আমরা কি ফোন আলা নাকি, আমরা কিভাবে জানবো কি সমস্যা ফোনে? এটা হচ্ছে গিয়ে স্লিভ, এটা হচ্ছে গিয়ে স্লিভ, রেড কালারের সুন্দর স্লিভ, থ্রি পিস আপু এগুলো। হ্যাঁ আপু, এগুলো থ্রি পিস, এগুলোর সাথে প্যান্ট ওড়না সবই পেয়ে যাবেন, এগুলো কিন্তু ওয়ান পিস না, এগুলোর সাথে প্যান্ট ওড়না সবই আছে। আপনারা 1350 টাকায় সুন্দর থ্রি পিসটা নিয়ে নিতে পারবেন, আর হচ্ছে গিয়ে বানিয়ে ফেলবেন সুন্দর করে। আচ্ছা এটার সব হারিয়ে গেল দেখি, নাকি হারিয়ে যায়নি, আমি আসলে ভুলে গিয়েছি ফ্রন্ট ব্যাক কোনটা। ও, এটার সাথে একটা সুন্দর এমব্রয়ডারি আছে, এটা এমব্রয়ডারিটা কিন্তু সুন্দর, এটাকে সুন্দর করে কামিজে সেট করলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে গিয়ে পুরোটা কিন্তু এই যে কালো আর সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুতার কাজ করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুতার কাজের সাথে যে এগুলো কিন্তু সব পার্ল বসানো, ঠিক আছে। পার্ল ও হোয়াইট কালারগুলো হচ্ছে গিয়ে পার্ল, আর মাঝখানে মাঝখানে আবার স্টোন বসানো, যেগুলো হচ্ছে স্টোন, হোয়াইটের মধ্যে হোয়াইটের জন্য মেবি বোঝা যাচ্ছে না, কিন্তু এই এমব্রয়ডারি প্যানেলের মধ্যে যে স্টোন আছে আর পার্ল আছে। ওকে, আর এটা কিন্তু অনেক বড়, তো এটাকে হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় এটাকে সেট করতে পারবেন রেড কালারের। প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। ওকে, 1350 টাকা। এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, এটা আমি করে করে ধরি যেন স্ক্রিনশট নিলে বুঝতে ইজি হয়। আর এটা হচ্ছে কি আছে একটু ধর তো একটু, হ্যাঁ এই যেটা হচ্ছে এটার ওড়নাটা। ওকে, আচ্ছা এটা ধরাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। এই যেটা হচ্ছে গিয়ে পুরোটা কামিজ, প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। এটা ওড়নাটা আমি আবার আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, এটা প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। ওকে, শার্টিং ইন্ডিয়ান শার্টিং সিল্কের মধ্যে, প্যান্ট হচ্ছে কামিজ হচ্ছে ইন্ডিয়ান শার্টিং সিল্ক, ওড়না হচ্ছে টাইবি সিল্কের মধ্যে, এটার সাথে এমব্রয়ড সবগুলোর সাথে একটা একটা করে এমব্রয়ডারি পেয়ে যাবে, আর প্যান্ট হচ্ছে গিয়ে স্যান্টুনের মধ্যে। এই যে আচ্ছা নেক্সট ড্রেস তুমি খুলতে থাকো, এটা হচ্ছে ওড়না, আর প্রতিটা ড্রেসে ওড়না কিন্তু সুন্দর, ঠিক আছে, সবগুলো ড্রেসে ওড়না দেখবেন সুন্দর করে আর কি ওড়নাটা দিয়ে দিয়েছে।
তো যদি আপনারা ওড়না খুলে পড়তে চান তাও দেখবেন যে ভালো লাগবে, ওড়নাটা যদি ছোট করে পড়তে চান তাও ভালো লাগবে, গলায় পড়তে চাইলেও তো হবে, সমস্যা নেই, যেভাবে যা পড়তে মন চায় আপনারা পড়তে পারবেন, কারণ ওড়নাটা হচ্ছে সুন্দর। অন্য কালারও দেখাও, হ্যাঁ আমি হচ্ছে আমি তো কতগুলো কালারই দেখাচ্ছি আপু, আর কি কয়েকটা কালার দেখিয়েছি, এখন আরও কালার দেখাচ্ছি আপু, তোমারটা নিতে চাই। ওকে আপু, যারা যারা নিতে চাচ্ছেন আপনারা আমার ড্রেসের স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করে দিবেন, আর আপনারা কিন্তু আর কি শোরুমে গিয়ে নেওয়ার জন্য, শোরুমে তো অন্যান্য ড্রেস অ্যাভেলেবেল আছে কিন্তু আজকের সিল্কগুলো শোরুমে গিয়ে যদি নিতে চান তাহলে একটু দুই তিন দিন ওয়েট করতে হবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে শোরুমে পাঠানো হবে, আর অনলাইনে স্টক আউট হয়ে গেলে স্টক আউট, কারণ ড্রেসের প্রাইস অনেক রিজনেবল এর জন্য আর কি আমি বলছি, কারণ আজকে আমরা ড্রেসগুলো পাঠাতে পারিনি, পাঠিয়ে দিতে পারলে আপনারা নিয়ে নিতে পারতেন। তোমার পড়াটা বেশি সুন্দর, আমার পড়াটা বেশি ভালো লাগছে, আমার কাছে সবই ভালো লেগেছে, ঠিক আছে, আমার কাছে আর কি সত্যিকারের যেটা আমি বলছি, আমার কাছে সেকেন্ড ড্রেসটা কেন যেন ভালো লেগেছে, ফার্স্ট আমি ভেবেছিলাম এটা অনেক সুন্দর, এখন লাইভে খুলে দেখি এটা দেখি আরো সুন্দর। হ্যাঁ ওটা শেষ তো, হ্যাঁ প্যান্ট, ওটা প্যান্ট ব্ল্যাক কালার। যেটা হচ্ছে গিয়ে আরেকটা সিল্ক ড্রেস দেখাচ্ছি, ঠিক আছে, আর এই সিল্ক ড্রেসগুলো লাস্টে যে দুইটা দেখালাম এই দুইটা প্রিন্টগুলো হচ্ছে গিয়ে অনেক ঘন, যেমন উপর থেকে নিচে পর্যন্ত শুধু প্রিন্ট 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 এই টাইপের, তো যাদের এরকম প্রিন্ট আর কি ফ্লোরাল প্রিন্ট বা কালারফুল পরতে পছন্দ, যারা কালারফুল ড্রেস পরতে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই সিল্কগুলো, এটার প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে করে দিয়েছে, অনেক সুন্দর। আই এম লেট, হ্যাঁ আসলে আমার লাইভ একটু পরে শেষ হয়ে যাবে কিন্তু সমস্যা নেই, যারা লেট করেছেন তারা অবশ্যই চারটার লাইভটা জয়েন করবেন, আমি কিন্তু আবার হচ্ছে গিয়ে 4টা বাজে লাইভে আসছি। ওকে, এই যেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের সুন্দর নিচে প্রিন্ট, আর এটার প্রিন্টটাও কিন্তু সুন্দর, এগুলো কিন্তু প্রতিটা বানানোর পরে খুবই ভালো লাগবে। আর যেহেতু এক একটা ড্রেস আজকে 5টা সিল্ক দেখাচ্ছি, তো 5টা সিল্ক হচ্ছে গিয়ে 5 ধরনের 5 কালারের 5টা এমব্রয়ডারিও 5 রকম, তো কেউ যদি 5টাই নিতে চান আপনারা কিন্তু 5টাই নিয়ে রেখে দিতে পারেন, কারণ হচ্ছে গিয়ে সিল্ক ড্রেস আর কি লাগে, লাগে বলতে সিল্ক ড্রেস রিজনেবলের মধ্যে সুন্দর একটা ড্রেস যেটা আর কি পরলে ভালো লাগে, তো যে কোনো জায়গায় আর কি পরে যাওয়া যায়, ছোটোখাটো পার্টিতেও আমার মনে পরে যাওয়া যায়, আমি পরে গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লেগেছে এর জন্য আর কি আমি বলছি। আমি আবার হচ্ছে গিয়ে কোনো পার্টিতে গেলে বা ছোটোখাটো কোনো ফাংশনে গেলে আমার বেশি কাজ করা ড্রেস পরতে ভালো লাগে না, আমি পারলে তো নর্মাল একটা প্রিন্টেড কটন পরেই চলে যাই, একদম কমফোর্টেবল ভালো লাগে, কিন্তু হচ্ছে কি আসলে তো যাওয়া যায় না, তো এইগুলো ড্রেস ওই রকম সময়ের জন্য আর কি ভালো। এটা হচ্ছে গিয়ে স্লিভটা, ওকে সুন্দর সুন্দর স্লিভ, যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, আসলে তুমি যেটা পরবা ওইটাতে ভালো লাগবে, এটা হলো আসল কথা, তাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে গিয়ে ওয়াও স্লিভ, ওয়াও এটা স্লিভটা কিন্তু অনেক সুন্দর, আমি খেয়াল করিনি, দেখতে পাচ্ছেন এটার যে ফ্লোরাল প্রিন্টগুলো, জবা ফুল মেবি এটা না, সুন্দর করে প্রিন্ট করা আছে, এই যে এগুলো দেখাচ্ছি হচ্ছে গিয়ে সিল্ক, এগুলো আজকে সব সিল্ক কালেকশন দেখাচ্ছি, ওকে সুপার সুপার রিজনেবল সিল্ক কালেকশন দেখাচ্ছি, সবগুলো ড্রেস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা, ওয়াও, এটার সাথে আবার এমব্রয়ডারি আছে কতগুলো, এই যে এটা একটা এমব্রয়ডারি প্যানেল আছে, এটা ফ্রন্টের নিচে সুন্দর করে বসিয়ে দিবেন, ওকে, যে দেখতে পাচ্ছেন বড়, অনেক বড়, তার মানে অনেক ঘের দিয়েও বসাতে পারবেন, আর এটা হচ্ছে আরেকটা ছোট্ট এমব্রয়ডারি প্যানেল, এটা হচ্ছে গিয়ে নেকে সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন, বুট নেক দিয়ে এটাকে বসাতে পারবেন, এই যেটাকে বুট নেক দিয়ে সুন্দর করে বসাতে পারবেন। আপু সেকেন্ড ড্রেসটা একটু দেখাও, সেকেন্ড ড্রেস আচ্ছা দেখাবো, ওকে সেকেন্ড ড্রেসটাই আমার অনেক পছন্দ হয়েছে আজকে, তো আমি আবার দেখিয়ে দিব, সমস্যা নেই, আপনারা থাকবেন আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা, আর এটার ওড়নাটা দিয়ে দাও, ওয়াও এটার ওড়নাও সুন্দর, আপনারা স্ক্রিনশট নেন, আমি ওড়নাটা আবার আলাদা পাল্টে দেখিয়ে দিব, এই যে এটা হচ্ছে ওড়না, ওকে এটা ওড়নাটা, প্রতিটার ওড়না কিন্তু অনেক সুন্দর, আমি প্রতিটা ওড়না এত ডিটেলসে দেখাতে পারছি না কিন্তু প্রতিটা ড্রেসের ওড়না খুবই সুন্দর, এই যে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা, প্রাইস হচ্ছে মাত্র 1350, না এটা শামু সিল্ক না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান শার্টিন সিল্কের মধ্যে, ওকে স্ক্রিনশটটা নিয়ে নেন তাড়াতাড়ি করে, আর এটা হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক কালারের প্যান্ট, ওকে সুন্দর ব্ল্যাক প্যান্ট, আচ্ছা সেকেন্ড ড্রেসটা একটু দিও তো, সেকেন্ড ড্রেসটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, অত ডিটেলসে দেখাবো না, শুধু আর কি একটু ফ্রন্ট ব্যাক করে দেখিয়ে দিব। ওড়নাটা কেমন, ওড়নাটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা টাইবি সিল্কের মধ্যে, কামিজ হচ্ছে শার্টিন সিল্ক, আর ওড়না হচ্ছে গিয়ে টাইবি সিল্কের মধ্যে, যেটা হচ্ছে গিয়ে ওড়না সুন্দর, ওড়না ওড়নার প্রিন্টগুলো খুবই সুন্দর, ওড়নাগুলো অনেক সুন্দর সুন্দর, ওকে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন,
কারণ হচ্ছে প্রাইস অনেক রিজনেবল, মাত্র 1350 টাকা। ওকে, ওনার ম্যাটেরিয়াল কি? ওনা হচ্ছে গিয়ে টাইবি সিল্কের মধ্যে, ওকে, ওনা হচ্ছে গিয়ে টাইবি সিল্কের মধ্যে। দেখাও দুই নাম্বারটা, হ্যাঁ একে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ড্রেস যেটা ছিল, সেটা হচ্ছে যে এই ড্রেসটা, এটার প্রিন্টটা খুবই সুন্দর, এটা আমার কাছে ধরার পর অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসটা হচ্ছে বানানোর পরে অনেক সুন্দর হবে, সিল্কটা, সিল্ক হচ্ছে গিয়ে পরে যায়, ধরা যায় না। এই যেটা দেখেছেন সুন্দর না, অনেক অনেক সুন্দর, এটা বানানোর পরে খুবই সুন্দর লাগবে, কারণ এটার যে ডিজাইনটা, এটার যে যেরকম লম্বা লম্বা যে ডিজাইন, এই টাইপের ডিজাইন যখন আপনারা বানাবেন, এই টাইপের ডিজাইনের ড্রেস, এখান থেকে যে লম্বা প্রিন্টটা আসবে ওটা বানানোর পরে দেখতে সুন্দর লাগে আর কি। এই যেটা, ঠিক আছে, বুঝতে পারছেন কোন প্রিন্ট, এই যে এই দুইটা প্রিন্টের কথা বলছি। এই টাইপের ড্রেস আর কি, কটন হোক সিল্ক হোক যেটাই হোক, বানানোর পরে দেখবেন যে পরার পরে দেখতে আর কি একটু অন্যরকম লাগে, সুন্দর লাগে। আর এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড, ঠিক আছে, এটা সুন্দর ব্যাক সাইড, ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাক আর অফ হোয়াইট এর মধ্যে, এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিভ। ওকে, এটা কিন্তু আমি ডিটেলস এ দেখিয়েছি লাইভের সেকেন্ড ড্রেসটা, এটা তো আপনারা শেষ হয়ে গেলে রিমাইন্ড ফরওয়ার্ড করে দেখে নেবেন। আর এটা ওনাটা একটু দাও তো, এটা ওনাটা আমি এভাবে দেখাই, যেটা হচ্ছে এটার ওনাটা, এই যেটা হচ্ছে এটার ওড়না। তো এটার ওড়নার সাথে কামিজটা দেখবেন যে পরার পরে ভালো লাগবে, কারণ কম্বিনেশনটা খুবই সুন্দর। কামিজ হচ্ছে গিয়ে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে মাঝখানে হচ্ছে গিয়ে অরেঞ্জ আর বাসন্তী প্রিন্ট, আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা পুরোটাই বাসন্তীর মধ্যে অরেঞ্জ প্রিন্ট। তো এটা যখন কামিজের সাথে নিবেন দেখবেন যে খুবই ভালো লাগবে। আর রেডটা একটু দেখাও, স্ক্রিনশট নিবো। আচ্ছা রেডটা একটু, রেড হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি আপু, আমার লাইফটা এখনই শেষ হয়ে যাবে, আমার ড্রেস দেখানো শেষ, 5টা সিল্ক দেখিয়েছি। আপনারা রিমাইন্ড ফরওয়ার্ড করে তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে দেখে নেবেন, আমি তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে নেবেন, তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিবেন। ও, এটা এটার এমব্রয়ডারি কোথায়? এটার সাথে একটা এমব্রয়ডারি আছে দেখিয়েছিলাম আমি, এটার সাথে ছোট্ট একটা সুন্দর কিউট একটা এমব্রয়ডারি আছে। এই যে এই এমব্রয়ডারিটা, এটা হচ্ছে গিয়ে সিলভার কালারের জরি সুতা কাজ করে, এটা হচ্ছে গিয়ে আপনারা বুট নেক দিয়ে সুন্দর করে, যে বুট নেক দিয়ে নেকে ইউজ করবেন, ঠিক আছে, এই যে সুন্দর করে বুট নেকে ইউজ করবেন, দেখবেন যে দেখতে ভালো লাগবে। অথবা আপনারা এই যেভাবে করে বুট নেক দিয়ে তারপরে নিচে এই জিনিসটা লম্বা বসিয়ে দিবেন, এই বুট নেকের পরে জিনিসটা এভাবে আসবে, তখন দেখবেন যে দেখতে ভালো লাগবে। ওকে আপু, এটা নিবো। ওকে, যারা যেটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিবেন, ঠিক আছে। আর আজকে যে কটা সিল দেখাচ্ছি এগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে, তো একটু তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিবেন, তাড়াতাড়ি যারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন। আজকের সব ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। তোমার ড্রেসে ওনাটা একটু দেখাও, আমার ড্রেসে ওনা আছে, একটু দাও তো দেখি। আচ্ছা এই যে, এই যে আমার ড্রেসে, ও আমার ড্রেসে ওনাকে আমি এইভাবে খুলে দেখাইনি। আচ্ছা আমাকে একটু দাও না আমার ড্রেসে ওনাটা, আমি একটু কথা বলতে বলতে দেখিয়ে চলে যাই, কারণ আমি যেহেতু একটু পর আবার লাইভে আসবো, তো একটু তাড়াতাড়ি চলে যাব। আর সবাই আমাকে 4টার লাইভে আবার জয়েন করবেন, ওকে, আমি কিন্তু 4টা বাজে আবার লাইভে আসবো। এখন হচ্ছে গিয়ে রিজনেবল সিল্ক দেখিয়েছি, তো অনেক রিজনেবল, তো সবাই অবশ্যই যারা যা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিবে। আর এরপরে হচ্ছে গিয়ে আমি 4টার লাইভে যে ড্রেস দেখাবো, আমি হচ্ছে গিয়ে 4টার লাইভে কটন কালেকশন দেখাবো, ঠিক আছে, 4টার লাইভে সুন্দর কটন ড্রেস দেখাবো। তো কেউ যদি 2টা নিতে চান, বা কেউ যদি মনে করেন যে আমি 4টার লাইভ দেখে অর্ডার প্লেস করবো, তাহলে সিল্ক নিতে চাইলে সিল্ক এখনই অর্ডার করে রাখবেন, তারপর 4টার লাইভের ড্রেস যদি ভালো লাগে তাহলে আপনারা শুধু ওটা অ্যাড করে দিবেন, ওকে। কারণ যদি চিন্তা করেন যে একসাথে নিবো, তাহলে দেখা যাবে স্টক আউটও হয়ে যেতে পারে আর কি, একটু এটার জন্য নিলে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিবেন। এই যেটা হচ্ছে আমার ড্রেসে ওনাটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক 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 সুন্দর। এটা হচ্ছে গিয়ে ওনাটা হচ্ছে গিয়ে ব্লু কালারের মধ্যে, দেখতে পাচ্ছেন ওনার প্রিন্ট এত সুন্দর। এই যে ওনাটা কিন্তু দুই পাশ থেকে খুবই ভালো লাগে, দুই পাশে যে এই যে এই কালারফুল যে প্রিন্টটা, এই প্রিন্টটা দুই পাশ থেকে সুন্দর লাগছে, এভাবে করে নিলে তো ভালো লাগবেই আর কি, সুন্দর একটা ড্রেস সব কিছু মিলে। ওকে আপু, ড্রেসটা কি সিল্ক? হ্যাঁ আমার ড্রেসটা হচ্ছে গিয়ে শার্টিন সিল্ক, আমি যেটা পরেছি এটা হচ্ছে শার্টিন সিল্কের মধ্যে। আমার ওড়নাটা হচ্ছে ব্ল্যাক না, ওড়নাটা হচ্ছে ব্লু, ব্ল্যাক ব্লু টাইপের যে একটা ব্লু কালার থাকে ওইটা হচ্ছে, এটা হচ্ছে কি ওই ব্লু আর কি। আমার ড্রেসটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, আমার ড্রেসটার মধ্যে যত ধরনের ব্লু কালার আছে, নেভি ব্লু, স্কাই ব্লু, ব্ল্যাক ব্লু, তারপর পার্পলিশ ব্লু, সব ধরনের ব্লু কালার এই ড্রেসটার মধ্যে আছে, ঠিক আছে। যেমন হচ্ছে কি যে উপরের সাইডটা, এই উপরে কিন্তু পার্পল ব্লু আর স্কাই ব্লু দুই তিনটা ব্লু একসাথে কম্বিনেশনে এটার নেকটা আর কি প্রিন্ট করা, ঠিক আছে। ওকে, 4টা লাইভ না, ডিপসি নাকি দেখাবো আমি জানি না, আমি আমি শুধু বলেছি যে আমি হচ্ছে গিয়ে
কটন দেখাবো না, বলবা না, আমি হচ্ছে কি বলেছি যে শুধু কটন দেখাবো, ওকে অবশ্যই চ্যাপ্টার লাইভ জয়েন করবেন। আপু ড্রেসটার প্রাইস, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1350, আপু আমারটার প্রাইস হচ্ছে 1350 টাকা মাত্র, আর এছাড়া যে কয়টা ড্রেস দেখেছি সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1350। তো যাদের যাদের যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে একবারে অর্ডার প্লেস করে দিবেন। আর এখন যে কয়টা সিল দেখেছি এগুলো অ্যাভেলেবেল আছে, তো অ্যাভেলেবেল আছে নাকি জিজ্ঞেস করবেন না, একবারে অর্ডারটা প্লেস করে দিবেন। ওকে আমি এখন চলে যাই, তো আপনাদের সাথে আবার আমার আজকে 4টা বাজে লাইভে দেখা হবে, আবার 1 ঘন্টা পরে আমি আবার এসে পড়ছি আপনাদের সাথে দেখা করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে নেক্সট লাইভে সবাই আবার জয়েন করবেন, নেক্সট লাইভ মানে একটু পরে আবার জয়েন করবেন। তো কারোর যদি কোনো কাজ টাজ থাকে সবাই একদম কাজটা শেষ করে ফ্রি হয়ে আসবেন, কারণ 4টা লাইভটা বেশি একটা বড় হবে না, আমার লাইফ অনেক ছোট ছোট পিচি পিচি লাইভ হয়, তো ওই লাইভটা দেখে নেবেন। এতটুকুই, ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।